হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট ইউজ করব। সো অনেকের আছে যে রুমের ভিতরে ইন্টারনেট পায় না, আমরা অনেকেই গ্রামে বসবাস করি, সেক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করি। সো সেক্ষেত্রে আমরা ইউএসবি কেবলটার মাঝখান থেকে কেটে এখানে তার অ্যাটাস্ট করব, অ্যাড করব, তার অ্যাড করে আমরা কেবলটা লং করব। লং করার পরে আমরা মোবাইলটা যেখানে নেটওয়ার্ক ভালো পায় সেখানে রাখব। এভাবেই আমরা খুব সহজে ইন্টারনেট কানেক্টটা নিতে পারবো। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। প্রথমে ইউএসবি কেবলটা আমরা কম্পিউটারে প্রবেশ করাবো, দেন মোবাইলে প্রবেশ করব। আমরা মোবাইলে ইন্টারনেটটা কানেক্ট দিব, সেটিংয়ে প্রবেশ করব। সেটিংয়ে প্রবেশ করার পর মোর অপশনে প্রবেশ করব। এখানে ইউএসবি এই অপশনটা অন করে দেব। অন করে দেওয়ার পরে আমাদের কম্পিউটারে অটোমেটিকভাবে এই আইকনটা দেখতে পাবো। সো এখানে যাদের ইন্টারনেটে কানেক্ট দেখাবে না তাদের হয়তো এখানে ডাবল ক্লিক করে ইথারনেট এই অপশনটা অফ করা আছে, এই জন্য অটোমেটিকভাবে কানেক্ট হবে না। সো যাদের অফ করা থাকবে তারা এখান থেকে অন করলেই আমরা দেখতে পাবো অটোমেটিকভাবে কানেক্ট হয়েছে। সো এখন আমরা ইন্টারনেটটা চেক করব, দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনেটটা অ্যাক্টিভ হয়েছে। এভাবে আমরা খুব সহজে ইন্টারনেট ফোন দিয়ে চালাইতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।